শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। অ্যাসাইনমেন্ট প্রকাশের আগে আপনাদের জন্য একটি আবেদন প্রকাশিত হয়। এখানে আপনারা যে বিষয়টি দেখতে পাচ্ছেন, ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট 13তম সপ্তাহে বিতরণ। আপনাদের 13তম সপ্তাহে অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। এখানে যে বিবরণ রয়েছে এটা আমি এখান থেকে পড়ছি না, এখান থেকে আপনারা দেখে নেবেন যে এইটি হচ্ছে আপনাদের 13তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এখন আমরা এর অ্যাসাইনমেন্টগুলি দেখব। শ্রেণী সপ্তম, বিষয় হচ্ছে বাংলা, আর এইটি হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে 4। আর আপনাদের যে শিরোনামটি রয়েছে পদ্য, এবং আপনাদের যে বিষয়বস্তু রয়েছে শোনো একটি মুজিবের থেকে গৌরী প্রসন্ন মজুমদার। আর আপনাদের জন্য যে অ্যাসাইনমেন্টটি রয়েছে যৌতুকতা নিরূপণ শোনো একটি মুজিবের থেকে কবিতাটিতে 7ই মার্চের ভাষণের প্রতিচ্ছবি পরিলক্ষিত হয়, এই মতের পক্ষে যৌক্তিকতা তুলে ধরা। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট, এই এই কবিতা থেকে আপনাদের সেই 7ই মার্চের ভাষণের প্রতিচ্ছবি পরিলক্ষিত হয়েছে, এই মতের পক্ষে যৌক্তিকতা তুলে ধরতে হবে। আর আপনাদের জন্য যে নির্দেশনা রয়েছে, শিক্ষার্থী যথাযথ যুক্তি দিয়ে ও তত্ত্ব দিয়ে যৌক্তিকতা তুলে ধরবে। আর আপনাদের জন্য মূল্যায়ন রুব্রিক্স রয়েছে, অতি উত্তম 1 নম্বর, সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা 2, যৌক্তিকতা তুলে ধরা 3, যতি ও বানান শুদ্ধতা 4, মৌলিকতা উত্তম 1টি ক্ষেত্রে ঘাটতি ভালো, 2 থেকে 3টি ক্ষেত্রে ঘাটতি অগ্রগতি প্রয়োজন, সকল ক্ষেত্রেই ঘাটতি। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের বাংলা অ্যাসাইনমেন্ট 13তম সপ্তাহে। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এরপরের অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাদের গণিত, আর এইটি হচ্ছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে আপনাদের 3। আর চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি গুণ ও ভাগ, এই অধ্যায় পড়ে আপনাদের এই অ্যাসাইনমেন্ট উত্তর দিতে হবে। আর আপনাদের জন্য যে বিষয়বস্তু রয়েছে, 1 নম্বর, বীজগণিতীয় রাশির গুণ 1, বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ 2, বীজগণিতীয় রাশির যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা। আর আপনাদের জন্য যে অ্যাসাইনমেন্টটি রয়েছে, 1 নম্বর, বীজগণিতীয় রাশির গুণের ক্ষেত্রে গুণের সূচক বিধি ও বণ্টন বিধি উদাহরণ সহ উল্লেখ কর। 2, এ সমান এস স্কোয়ার মাইনাস এ প্লাস 1, বি সমান এস স্কোয়ার প্লাস এ প্লাস 1, এবং সি সমান এ পাওয়ার দি 4 প্লাস এস স্কোয়ার প্লাস 1 হলে দেখাও যে বি সি ভাগ বি স্কোয়ার মাইনাস এ সমান 0। 3 নম্বরে দেওয়া আছে, 18x³ প্লাস 15s² মাইনাস এক্স মাইনাস 2 এর দ্বিতীয় ও তৃতীয় পদ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনী ভুক্ত করো এবং প্রাপ্ত রাশিটিকে 2x+1 ও 3x+2 এর গুণফল দ্বারা ভাগ করো। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট। আর আপনাদের জন্য যে নির্দেশনা রয়েছে, 1 নম্বর, শিক্ষার্থীরা বীজগণিতীয় রাশির গুণ করার জন্য গুণের বিধিগুলো উদাহরণ সহ উল্লেখ করবে। 2, বাম পক্ষের রাশিটিকে সমীকরণ করে এ বি ও সি এর মান বসিয়ে সঠিক প্রক্রিয়া সমীকরণ সরলীকরণ করে সমীকরণের সত্যতা যাচাই করবে। 3, সঠিক প্রক্রিয়া দ্বিতীয় ও তৃতীয় পদ বন্ধনীভুক্ত করবে এবং প্রাপ্ত রাশিটিকে প্রদত্ত রাশি দুইটির গুণফল দ্বারা ভাগ করবে। আর আপনাদের জন্য এখানে মূল্যায়ন রুব্রিক্স রয়েছে, এখান থেকে আপনারা দেখে নেবেন। তাই সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের 13তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পিতামাতার বাধ্য থাকবেন। প্রত্যেককে ধন্যবাদ।